স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে সাথে আছি সাফাতিক এবং আমি সুমন সিং শুরুতেই জানাচ্ছি শিরোনাম বলুন এসএসসি ও সম্মান পরীক্ষায় গড় পাশের হার তিরাশি শতাংশ এবারও ছাত্র চেয়ে এগিয়ে ছাত্রীরা শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলার জন্য তৎপর সরকার ছেলে শিক্ষার্থী কমার কারণ জানতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দায়িত্ব পালনের বিরুদ্ধে লিফটু ও আপিল হারিজ গাজীপুরের তাজুদ্দিন মেডিকেলে লিফটে আটকা পড়ে রোগীর মৃত্যুর অভিযোগ বিদ্যুৎ চলে যাওয়ায় দুর্ঘটনা মহাখালী টার্মিনাল কেন্দ্রিক যানজট নিরসনে দূরপাল্লার বাসে গেট লক পদ্ধতি নির্দেশ অমান্যে জরিমানা এবার পুরো খবর আর শুরুতেই এসএসসি পরীক্ষার ফল প্রকাশের খবর দু হাজার চব্বিশ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ জিপিএ পেয়েছে এক লাখ বিরাশি হাজার একশো শিক্ষার্থী বেলা এগারোটায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি অনলাইনেও প্রকাশিত হয় ফলাফল এছাড়া মোবাইল ফোনে এস এম এর মাধ্যমেও ফল জানতে পারছেন শিক্ষার্থীরা রোববার বেলা এগারোটায় একযোগে শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইনে প্রকাশিত হয় দু সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষামন্ত্রী জানান সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ মরজিপিএ ফাইভ পেয়েছে এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন গতবারের তুলনায় পাশের হার বেড়েছে দুই দশমিক ছয় পাঁচ শতাংশ ছাত্রীদের জন্য আমরা অনেক বিশেষ ব্যবস্থা দীর্ঘদিন ধরে উপবৃত্তি সেগুলো ছিল এখন সেগুলো এখন ছাত্র এবং ছাত্রী সকলের জন্য সমানভাবেই দেয়া হচ্ছে তবে সেই ক্ষেত্রে যদি সেটা যথাযথভাবে কাজ না করে আমরা সেগুলো পরিবর্তন করে ছাত্রদেরকেও সমানভাবে যাতে করে ছাত্রীদের সাথে এগিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য তিনি বলেছেন এবার ছাত্রদের পাশের হার একাশি দশমিক পাঁচ সাত শতাংশ আর ছাত্রীদের পাশের হার চুরাশি দশমিক চার সাত শতাংশ পাশের হারে শীর্ষে যশোর বোর্ড বিরানব্বই দশমিক তিন দুই শতাংশ এ বোর্ডে পেয়েছে বিশ হাজার সাতশো একষট্টি জন আর পাশের হারে সবচেয়ে পিছিয়ে সিলেট বোর্ড তিয়াত্তর দশমিক তিন পাঁচ শতাংশ এ বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছে পাঁচ হাজার চারশো একাত্তর জন ঢাকা বোর্ডে এবছর পাশ করেছে তিরাশি দশমিক নয় দুই শতাংশ এছাড়া রাজশাহীতে উননব্বই দশমিক দুই পাঁচ চট্টগ্রামে বিরাশি দশমিক আট শূন্য বরিশালে উননব্বই দশমিক এক তিন দিনাজপুরে আটাত্তর দশমিক চার তিন ময়মনসিংহে চুরাশি দশমিক নয় সাত ও কুমিল্লা বোর্ডে পাশ করেছে উনআশি দশমিক দুই তিন শতাংশ জিপিএফাইভ বেশি পেয়েছে ঢাকা বোর্ডে উনপঞ্চাশ হাজার একশো নব্বই জন আর কম পেয়েছে বরিশাল বোর্ডে ছয় হাজার একশো পঁচাত্তর জন এছাড়া মাদ্রাসা বোর্ডে পাশের হার উনআশি দশমিক ছয় ছয় এ বোর্ডে জিপিএ পেয়েছে চোদ্দ হাজার দুইশো ছয় জন আর কারিগরি বোর্ডে পাশের হার একাশি দশমিক তিন আট শতাংশ জিপিএফআই পেয়েছে চার হাজার আটাত্তর জন সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান এবার শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা দুই শতভাগ ফেল করা প্রতিষ্ঠান একান্নটি আর এসএসসিতে ফেল করেছে দুই লাখ ষাট হাজার সাতশো ষোলো জন এর মধ্যে ছাত্র এক লাখ তেত্রিশ হাজার তিনশো পঁয়ষট্টি ও ছাত্রী এক লাখ সাতাশ হাজার দুইশো একান্ন জন নূরে জান্নাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এসএসসি ও সম্মান পরীক্ষার ফলাফল নিয়ে আরো জানাতে রাজধানীর বেইলি রোডের নুন স্কুল থেকে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর নূর এবারেও তো মেরাই এগিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস কেমন দেখছেন শুরুতেই সেটি বলবেন আর গতবারের সাথে যদি তুলনা করতে বলি তাহলে এবার ফলাফল সার্বিকভাবে কেমন হলো যেটি বলছিলেন যে শিক্ষার্থী মানে পরীক্ষার্থীদের এবার যারা ফলাফল পেয়েছে তার মধ্যে সে মেয়েরা মানে শিক্ষার্থীরা এগিয়ে আছে হ্যাঁ সেই খবর কিন্তু আমরা এর আগেও বলেছি যে ভিকারণা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়েছে তারা জানতে পেরেছে এবং সে প্রভাব পড়েছে আমরা সে দৃশ্য এর আগেও দেখেছি যে উল্লাসে মেতে উঠতে তারা এসেছেন অভিভাবক নিয়ে অভিভাবকরা সাথে এসেছেন মানে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত যে উল্লাস সেই দৃশ্যটি কিন্তু কিছুক্ষণ আগেও মানে খুব ফুটে উঠছিল এই প্রাঙ্গণে হয়তো এখন কিছুটা ভাটা পড়েছে অনেকেই শিক্ষার্থীরা চলে গেছেন অভিভাবকরা প্রাঙ্গণ ত্যাগ করেছেন এখনও অনেক শিক্ষার্থী রয়ে গেছেন একই সাথে তেমন যাদের আজকে বিজয় উল্লাস আবার একই সাথে কিন্তু তাদের আজকে বিদায়েরও দিন বলা যায় অনেক শিক্ষার্থীকেও দেখেছি যে ভারাক্রান্ত মনে একই সাথে যেমন ভালো ফলাফল করাতে সে উল্লাস উল্লসিত কিন্তু দশটা বছর যে প্রাঙ্গনে কাটিয়েছে সে প্রাঙ্গণ হয়তো তাকে ছাড়তে হবে অন্য কোথাও ভর্তি হতে হবে পছন্দের বা প্রিয় বন্ধুকে ছেড়ে যেতে হবে সেই দুঃখ বা সেই ক্লিষ্টতাও অনেকের মধ্যে খেয়াল করা গেছে তাদের শিক্ষার্থীদের অনেকেই এখনও ক্যাম্পাস প্রাঙ্গণে বিচরণ করছে উল্লাসে বা আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন তবে কিছুটা কম এসেছে সেই সংখ্যা কিছুক্ষণ আগেও আমরা সেই উল্লাসের মাতোয়ারা ঢেউ এই ক্যাম্পাস প্রাঙ্গণে দেখেছি আর আর শিক্ষা শিক্ষার্থীরা শিক্ষকরা যেটা বলছেন যে বরাবরের নেয় যে ভালো ফলাফলের যে প্রচেষ্টা তারা ধরে রেখেছেন এবং অনেকটাই সফল হয়েছেন এবং পরবর্তীবারে সেই সফলতা পূর্ণতা পাবে বলে তারা আশা ব্যক্ত করছেন এসএসসির সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর এবারে যশোর ও সিলেট বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলের বিষয়ে আরো জানাতে যোগ দেবেন সহকর্মীরা শুরুতেই যাব যশোরে সেখানে রয়েছেন সহকর্মী জিয়াউল হক জিয়াউল পাশের হারের হিসাবে যশোর বোর্ড এবার শীর্ষস্থান দখল করেছে প্রায় বিরানব্বই দশমিক তিন দুই শতাংশ পাশ করেছে যশোর বোর্ডের শিক্ষার্থীরা তো তাদের প্রতিক্রিয়া কেমন দেখা যাচ্ছে অভিভাবকরা কি বলছেন

এবার কিন্তু এরপর থেকে আহ শিক্ষকের ক্ষতিপক্ষ যেটি বলছে যে প্রশ্ন ব্যাংকের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার যে বন্দোবস্ত করা হয়েছে পাশাপাশি কিন্তু আহ বিদ্যালয় শিক্ষকদের সাথে অভিভাবকদের সাথে শিক্ষার্থীদের সাথে একটি সমন্বয় করে কিন্তু আহ পড়াশোনার যে কার্যক্রম পাঠ্যসূচি সেটি কিন্তু যেমন নির্ধারণ করা হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু ক্লাসগুলোতে পড়াশোনা করানো হয়েছে এবং পাশাপাশি বাড়িতে বাড়তি নজর দেওয়ার জন্য কিন্তু আহ অভিভাবকদের প্রতি কিন্তু আহ্বান জানানো হয়েছিল সেই রেজাল্ট কিন্তু এবার আমরা পেয়েছি অর্থাৎ এই পর্যন্ত এটি কিন্তু এসে দাঁড়িয়েছে এবার বিরানব্বই দশমিক তিন তিন শতাংশে এখনো পর্যন্ত আসলে এ কর্তৃপক্ষ বলছে যে ধারাবাহিকতা যেটি ছিল গত বছর পাশের হার কমে যাওয়ার পর থেকে সেই ধারাবাহিকতা কিন্তু তারা ধরে রাখতে পেরেছিলেন যে কারণে কিন্তু তারা আসলে ডেভেলপ করেছে আর একটি বিষয় যে আমাদের দশের শিক্ষাপদে এখনো পর্যন্ত আমরা যেটি দেখেছি যে ছেলে দেখছি কিন্তু মেয়েদের পাশের হার বেশি মেয়েদের পাশের হার কিন্তু এখানে চুরানব্বই দশমিক দুই পাশ এবং ছেলেদের কিন্তু

তো শিক্ষক এবং অভিভাবকদের প্রতিক্রিয়া কী এর ফলে দেখুন আজবেলা সাড়ে বারোটার দিকে সিলেটের যে আলমপুরে যে শিক্ষা বোর্ড রয়েছে সেখান থেকে শিক্ষা বোর্ডের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা তারা কিন্তু এই এসএসসি এবং সমমানের ফলাফলটি ঘোষণা করেন এবং সেখান থেকে আমরা জানতে পেরেছি যে সিলেটে এবার পাশের হার তিয়াত্তর দশমিক তিন পাঁচ শতাংশ এবং তারা এটিও বলেছেন যে অন্যান্য যে বোর্ড রয়েছে সেই বোর্ডগুলোর ফলাফলের তুলনায় সিলেটে আসলে পাশের হার একদমই কম এবং সেক্ষেত্রে আমাদের জিজ্ঞাসা ছিল যে এটা আসলে এরকম কম হওয়ার কারণটা কী তো সেক্ষেত্রে যারা বহু সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন বেশ কিছু কারণ তারা উল্লেখ করেছেন তার মধ্যে তারা বলছেন যে মানবিক বিবাদ মানবিক বিভাগে কিন্তু শিক্ষার্থীর সংখ্যা কম ছিল এবং সেক্ষেত্রে এই মানবিক বিভাগে কিন্তু আসলে বেশি সংখ্যক শিক্ষার্থী তারা অনুত্তীর্ণ হয়েছেন এবং এটির একটি প্রভাব পড়েছে আসলে সামগ্রিকভাবে পুরো ফলাফলের উপর এটি একটি বিষয় এবং দ্বিতীয় যে বিষয়টি তারা উল্লেখ করেছেন সেটি হচ্ছে যে দক্ষ শিক্ষকের অভাব তারা বলছেন যে আসলে সিলেটে কিন্তু দক্ষ শিক্ষকের অভাব রয়েছে এবং এর একটি প্রভাব পড়েছে কিন্তু এই ফলাফলের উপর পাশাপাশি আমরা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক রয়েছেন কিংবা যারা অভিভাবক রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এবং তাদের কাছেও আমরা জানতে চেয়েছিলাম যে আসলে সিলেটের যে এই ধরনের একটি বিপর্যয় ফলাফলের ক্ষেত্রে তার কারণ কি হতে পারে তো সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে আসলে বর্তমানে দেখা যায় যে আসলে যারা শিক্ষক রয়েছেন তারা শিক্ষকতার পাশাপাশি সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো রয়েছে সেসব ক্ষেত্রে তারা বেশি সময় দিচ্ছেন এবং অনেক ক্ষেত্রে তারা যখন পাঠদান করিয়ে থাকেন সেক্ষেত্রেও তারা কিন্তু অনেকটা অমনোযোগী হয়ে যান তো এর একটা নেতিবাচক প্রভাব কিন্তু এই ফলাফলের উপর পড়েছে বলে তারা মনে করছেন পাশাপাশি আরেকটি বিষয়ে কিন্তু কয়েকজন শিক্ষক উল্লেখ করেছেন যে সিলেটে আপনি জানেন যে বিগত দুই তিন বছরের মধ্যে আসলে অভিভাবকদের বিদেশে যাওয়ার যে তারা সেটি কিন্তু বেড়েছে এবং এই যে বিদেশে যাওয়ার প্রবণতার কারণে যেই শিক্ষার্থীগুলো তারা অভিভাবক হয়ে কিন্তু তারা এখানে পড়াশোনা করছেন সেক্ষেত্রে তারা কিন্তু সেভাবে মনোযোগ দিতে পারছেন না এবং এটিও একটি কারণ হিসাবে কিন্তু অনেক শিক্ষক এবং অভিভাবকরা উল্লেখ করেছেন তো মিলিয়ে আসলে এই কারণগুলোর মূলত আসলে দায়ী এই যে ফলাফল বিপর্যয়ের ক্ষেত্রে তো সবকিছু মিলিয়ে এই ছিল সিলেট থেকে সবশেষ সিলেট থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর সারা দেশের স্কুলে ছিল শিক্ষার্থীদের উল্লাস কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা অনেক স্কুলে বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উল্লাস করে শিক্ষার্থীরা সন্তানের ভালো ফলাফলে উৎফুল্ল ফল প্রকাশ হবে তাই সকাল থেকেই নিজ নিজ স্কুলে ভিড় করে শিক্ষার্থীরা অনলাইনে ফল প্রকাশের পর শুরু হয় সহপাঠীদের সঙ্গে আনন্দ উল্লাস এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের পর আনন্দে মেতেছে শিক্ষার্থীরা ভালো ফলের কারণে বিজয় চিহ্ন দেখে উল্লাস করে অনেকে দীর্ঘ অধ্যাবসায়ের পর ভালো ফলাফল পেয়ে আনন্দে আবেগে কান্নায় ভেঙে পড়ে কেউ কেউ চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার বিরাশি দশমিক আট শতাংশ মোট পাশ করেছে এক লাখ বিশ হাজার সাতাশি জন ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দে মেতে ওঠে কুমিল্লা বোর্ডের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা জেলা স্কুল এবং নবাব ফয়জুল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সকালে স্কুলে এসে ফলাফল নেন শিক্ষার্থীরা সঙ্গে ছিলেন শিক্ষক ও অভিভাবকরাও স্কুলের পক্ষ থেকে ঢোল বাদ্য বাজিয়ে অভিনন্দন জানানো হয় শিক্ষার্থীদের বরিশালের স্কুলগুলোতে আনন্দ উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা মা বাবার স্বপ্ন পূরণ করে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান তরুণ শিক্ষার্থীরা এবছর সিলেট শিক্ষা বোর্ডের পাশের হার তিয়াত্তর দশমিক তিন পাঁচ শতাংশ কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারায় বাদ ভাঙা খুশিতে মেতে ওঠেন শিক্ষার্থীরা শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা সোহেলি জাহান নিউজ এদিকে সারাদেশে ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করা হয়েছে এ সময় প্রধানমন্ত্রী বলেন সরকারের নানা উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীর সংখ্যা ও সারাদেশে সাক্ষরতার হার বেড়েছে পরীক্ষায় ছেলের শিক্ষার্থী কেন কমেছে তা জানতে বোর্ড প্রধানদের নির্দেশ দিয়েছেন তিনি পনেরো ফেব্রুয়ারি শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে প্রকাশিত হল ফল রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রীসহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এ সময় কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তিনি বলেন সরকার শিক্ষায় ব্যয় নয় বিনিয়োগ করে সরকারের লক্ষ্য শিক্ষায় শৃঙ্খলা ফিরিয়ে আনা উপযুক্ত পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহী করে তোলা শিক্ষাক্ষেত্রে একটা আমি মনে করি যে ডিসিপ্লিন ফ্রি আনা এবং শিক্ষার পরিবেশ তৈরি করা এবং ছাত্রছাত্রীদের ছাত্রীদের শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই সাথে সাথে অভিভাবক বৃন্দেরও তাদেরও একটা আকাঙ্ক্ষা থাকবে যে তাদের ছেলে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে আজকের শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশের সৈনিক হিসেবে গড়ে উঠবে বলেও প্রত্যাশার কথা জানান প্রধানমন্ত্রী আমরা স্মার্ট স্মার্ট বাংলাদেশ বাংলাদেশ করতে হলে আমাদের শিক্ষা দিতে হবে এবং তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও বিশ্বমানের শিক্ষায় গুরুত্ব দেন সরকার প্রধান কারিগরি শিক্ষা বিজ্ঞান প্রযুক্তি তথ্য প্রযুক্তি অর্থাৎ সার্বিকভাবে একটা শিক্ষিত হবার যা যা দরকার সেইগুলি বা বিশ্ব পরিমণ্ডলে প্রতিযোগিতার সাথে টিকে থাকার উপযোগী শিক্ষা ব্যবস্থায় আমরা প্রবর্তন করতে চাই পরে প্রধানমন্ত্রী বলেন শিক্ষায় মেধা ও মনন বিকাশে সুযোগ সৃষ্টি করা হচ্ছে এতে পরিবর্তন আনা হচ্ছে শিক্ষা ব্যবস্থায় আমাদের ছাত্ররা পিছিয়ে আছে বা কেন কি হিসেবে কম এটা বোধহয় আমাদের একটু দেখতে হবে নুরে জান্নাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে তুচ্ছ ঘটনা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে রাতে অস্ত্র নিয়ে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার পাশাপাশি অন্তত চারটি ককটেল বিস্ফোরিত হয় তবে সংঘর্ষে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি পরে রাত তিনটার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় ফের উত্তেজনা এড়াতে দুপক্ষের সঙ্গেই কথা বলেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শনিবার রাত এগারোটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৌহরার্দি হলের গেস্টরুমে বসা নিয়ে হল সভাপতি নিয়াজ মোর্শেদ ও সহসভাপতি আতিকুর রহমানের মধ্যে কথা কাটাকাটি হয় এর জেরে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুপক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র হাতে হলের সামনে অবস্থান নেয় এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ হয় বিস্ফোরণ হয় চারটি ককটেলের সমর্থকদের রামদা চাপাতি রডসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অভিযোগ সোহার্থী হলে সভাপতি নিয়াজ মোর্শেদ বহিরাগতদের নিয়ে ক্যাম্পাস অশান্ত করার চেষ্টা করছে আমাদের ছেলেবেলে বলেছে যে ভাইয়া একটু দুই মিনিট সময় দেন আমরা জাস্ট বের হয়ে আপনি বসেন এর মধ্যেই কথা কাটাকাটি হওয়ার পরে ও বেশ কিছু বহিরাগত হলে ঢুকিয়েছে হাঁসুয়া রামদা আপনার রেল লাইন থেকে পাথর এবং শিবিরের স্টাইলে যেসব পাথরগুলো যেভাবে নিক্ষেপ করা হচ্ছিল ওপর থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের নিচে যারা অবস্থান করছিল। রাত তিনটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাথে নিয়ে সোরারদি হলে তল্লাশি চালায় পুলিশ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুবই ঠান্ডা আছে কারণ আমরা হল প্রশাসন ভিতরে ছাত্রদের সাথে সাধারণ শিক্ষার্থী এবং যারা সংগঠনের শিক্ষাতে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদেরকে শান্ত থাকার নির্দেশ আমরা দিয়েছি বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক শৃঙ্খলা পরিবেশ এবং পড়াশোনার পরিবেশ যেন বজায় থাকে সাধারণ শিক্ষার্থীরা যেন নির্ভয়ে এবং স্বাভাবিকভাবে পড়ালেখা করতে পারে সেই লক্ষ্যে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে একসাথে কাজ করি পরিস্থিতি নিয়ন্ত্রণে সৌরার্দি হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ সাতই জানুয়ারি নির্বাচনে রাজনৈতিক সংকট আরও গভীর হয়েছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে কথা জানান তিনি প্রায় সাড়ে ছয় মাস পর সংবাদ সম্মেলনে এসে দেশের অর্থনীতি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন মির্জা ফখরুল তার অভিযোগ পরিকল্পিতভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ আর্থিক খাতে বেশি দুর্নীতি হচ্ছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন একটি নতুন লুটেরা শ্রেণী তৈরি হয়েছে যারা সরকারকে ক্ষমতায় থাকতে সহায়তা করছে বিরোধী নেতাকর্মীদের রাজনীতি থেকে দূরে রাখতে বিচার বিভাগকে ব্যবহার করা হচ্ছে বলেও দাবি তার ওনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস সংকট থেকে তার উপরে উঠে গেছেন সংকট আরও গভীর করেছেন এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে সরকারের সংকটটা আরো গভীর হয়েছে এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং সে নির্বাচনের চেষ্টা না করেন তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনের বিরুদ্ধে টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ এতে তার চেয়ারম্যানের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা সকালে জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়তুর রহিমের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন একই সঙ্গে হাইকোর্টে দেয়া রুল নিষ্পত্তি করতে বলেছে আপিল বিভাগ এর আগে গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদের কাদেরের দায়িত্ব পালনে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে হয় লিফ্ট টু আপিল দু সালের উনত্রিশ নভেম্বর গঠনতন্ত্র অনুযায়ী তার দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করে হাইকোর্ট পাশাপাশি জারি করা হয় রুম। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকা পড়ে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে স্বজনরা জানায় হাসপাতালের মেডিসিন বিভাগ থেকে কার্ডিওলজি বিভাগে স্থানান্তরের সময় বিদ্যুৎ চলে যাওয়ায় স্বজন সহ রোগী মমতাজ বেগম লিফটে আটকা পড়েন তাদের অভিযোগ এ সময় বারবার যোগাযোগ করেও তারা ব্যর্থ হন পরে ট্রিপল নাইনে ফোন করা হলে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর ফায়ার সার্ভিস এসে তাদের লিফ্ট থেকে উদ্ধার করে পরে চিকিৎসকরা মমতাজ বেগমকে মৃত ঘোষণা করেন ঘটনা তদন্তে কমিটি গঠন করার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ সবাই তো সাহায্য চাইতেছে হেরা করছে একটু দেখা আবার তালা লাগাই থা চলে গেছে এখন চল্লিশ মিনিট পার হয়ে গেছে আর কোনো খবর নাই তারপরে চল্লিশ মিনিট আমার মায়ের বাচ্চা আছে তারপর লাস্টে একবারে মারা গেছে এবং লাস্টে ওই ফাঁক দিয়েই কিন্তু আমরা বেরোইছি গাজীপুরের শহীদ তাজুদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে আটকা পড়ে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে সকাল সাড়ে নয়টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগ থেকে কার্ডিওলজিতে স্থানান্তরের সময় বিদ্যুৎ চলে যাওয়ায় স্বজনসহ সহ রোগী মমতাজ বেগম লিফটে আটকা পড়েন প্রায় আধা ঘন্টা পর ফায়ার সার্ভিস এসে তাদেরকে উদ্ধার করে এ বিষয়ে আরও জানাতে পার ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান হাসান এই দুর্ঘটনার পরে হাসপাতাল কর্তৃপক্ষ কী বলছে আর যে স্বজনেরা সেখানে উপস্থিত ছিলেন প্রত্যক্ষদর্শী তারা কি জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আমার কথা হয়েছে এখানে উপপরিচালক যিনি আছেন জাহাঙ্গীর আলম তিনি আমাদেরকে জানিয়েছেন যে আটকে এবং এখানে যে স্বজনদের অভিযোগ যে বেগম নামে একজন হয়েছে যিনি ছিলেন রুগী তিনি বলছেন যে এই ঘটনায় তদন্তে এরই মধ্যে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি তারা গঠন করেছেন এবং মেডিসিন বিভাগের যিনি বিভাগে প্রধান রয়েছেন তাকে আহ্বায়ক করে এই কমিটি আগামী তিন কার্যদিবসের ভিতর তদন্ত রিপোর্ট দিবে বলে তিনি জানিয়েছেন এবং তিনি বলছেন প্রাথমিকভাবে মনে হচ্ছে তার ধারণা যে যান্ত্রিক ত্রুটি থেকে হয়েছে যদি এখানে যারা লিফটেন্ট ছিল তাদের যদি কোনো ধরনের গাফলিতে থাকে বা উদাসীনতা থাকে সেক্ষেত্রে তারা বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে এখানে তিনি আমাদেরকে জানিয়েছেন আর স্বজনরা যেটি অভিযোগ করছেন যে সকাল ছয়টার দিকে তারা কাপাশে থেকে মমতাজ বেগমকে নিয়ে আসেন তিনি বুকে ব্যথা অনুভব করছিলেন এরপর এখানে কিছু পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা তাকে কার্ডিওলজি বিভাগে স্থানান্তর করে এবং সেখানে কার্ডিওলজি বিভাগে নেওয়ার সময় মেডিসিন বিভাগ থেকে কার্ডিওলজি বিভাগে নেওয়ার সময় যখন লিপটি নয়তলায় আসে তখনই সেখানে লিপটি হঠাৎ করে আটকে পড়ে এবং প্রায় চল্লিশ মিনিট এই লিফটের ভিতরে তারা আটকে ছিলেন এবং যে লিপন নাম্বার দেওয়া ছিল সেই নাম্বারে কয়েকজনের সাথেই তারা যোগাযোগ চেষ্টা করেন কিন্তু তাদের ভাষ্য যে লিপনেন তাদেরকে কোনো ধরনের সহযোগিতা করেনি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন এবং এক পর্যায়ে বাধ্য হয়ে তারা ট্রিপল নাইনে ফোন দিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতা নেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর তাদেরকে সেখান থেকে উদ্ধার করেন কিন্তু এর মধ্যে যে হাটের রুগী মমতাজ বেগম তিনি মারা গেছেন বলে স্বজনরা দাবি করছেন এবং তারা বলছেন যে এখানে যারা লিফটিন্যান্ট ছিলেন তাদের গাফলিতে রয়েছে যথেষ্ট পরিমাণে এবং তাদের উদাসীনতাই তাদের যে স্বজন মমতাজ বেগম তিনি মারা গেছেন এবং এই ঘটনায় তারা বিচার দাবি করছেন এবং ইতিমধ্যে কিন্তু পুলিশ প্রশাসনের জন্য এসেছে তারা এইটি আমরা জেনেছি যে লাশের তদন্ত হবে এবং আইনি যে ব্যবস্থা সেটিও নেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতির খবর গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে বিভিন্ন জেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবারের প্রতিপাদ্য আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ অর্থনৈতিক শক্তি নার্সিং সেবার ভিত্তি নেত্রকোনার সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইপিআই ভবনে গিয়ে শেষ হয় পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনে নোয়াখালী জেলা শাখার উদ্যোগে জেনারেল হাসপাতালের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় পরে এক সমাবেশে চিকিৎসা সেবায় নার্সের অবদান তুলে ধরা হয় যানজট কমাতে মহাখালী থেকে কাকলি পর্যন্ত দূরপাল্লার বাসে যাত্রী তোলা বন্ধ সড়কে এই অংশে গাড়ি চলছে গেটলক পদ্ধতিতে এই নিয়ম মেনে চলতে ট্রাফিক বিভাগের সঙ্গে একমত হয়েছে মালিক সমিতি তারপরও কেউ যেখানে সেখানে বাস থামালে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ মহাখালী বাস টার্মিনাল দিনরাত চব্বিশ ঘন্টা প্রায় অবরুদ্ধ থাকছে সড়ক দূরপাল্লার বাসে যেখানে যাত্রী ওঠানো থেকে শুরু করে সড়কেই রাখা হয় গাড়ি এই সংকট থেকে বেরিয়ে আসতে টার্মিনাল ঘিরে নতুন উদ্যোগ নিয়েছে ট্রাফিক পুলিশ সড়কে শৃঙ্খলা ফেরাতে মহাখালী থেকে কাকুলি পর্যন্ত বন্ধ করা হয়েছে আন্তজেলার যাত্রী ওঠানো আর এ নিয়ম না মানলে নেওয়া হবে আইনি ব্যবস্থা মহাখালী বাস টার্মিনালে সুশৃঙ্খল অবস্থায় এবং আমরা আমরা এই পর্যায়ে আনতে চাই যে রাস্তায় কোনো ধরনের কোনো ভেহিকেল যেন পার্কিং করে না থাকে বিআরটি এর মানে ভাড়াই আমরা নিতে পারতেছি না যদি এটাকে প্রমাণ করতে পারেন তাহলে আমরা সেই গাড়ির বিরুদ্ধে সেই মালিকের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব এর আগেও যানজট নিরসনে নানা সময় নানা উদ্যোগ নিয়েছে পুলিশ ও নগর কর্তৃপক্ষ তবে শেষ পর্যন্ত মেলেনি তেমন কোনো সাফল্য তবে এবারের উদ্যোগ কাজে আসবে বলে আশ্বস্ত করছে পরিবহন সমিতি থেকে যতগুলি বাদ সেরে আসবে এটা গেট বন্ধ করে এই পর্যন্ত আসবে এখানে আমাদের লোকজন থাকবে সর্বাত্মক প্রচেষ্টা করব এই ব্যাপারে আমরা করতেছি চেষ্টা এবং ট্রাফিক পুলিশ আমাদেরকে সহায়তা দিচ্ছে নতুন এই সিদ্ধান্ত মেনে চলার কথা জানিয়েছেন চালক শ্রমিক এবং যাত্রীরাও বিআরটিএ চেয়ারম্যান সবাই বৈশাখের সিদ্ধান্ত নিছে এ পর্যন্ত আমাদের এখানে গেট লোক সুবিধা না রাজধানীর ব্যস্ততম এলাকার একটি মহাখালী এখানকার টার্মিনাল এলাকায় যানজট তৈরি হলে এর প্রভাব পড়ে পুরো বিমানবন্দর সড়কে আফসানা ফরিজ জুই ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা ঢাকার ধামরায় হেলে পড়া ভবনটির বর্ধিত অংশের অনুমোদন ছিল না বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ দুই তিন দিনের মধ্যেই ওই অংশ ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন পৌর মেয়র সকালে পৌরসভার প্রকৌশলীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পৌর মেয়র গোলাম কবির মোল্লা জানান ভবনটির মূল অংশের প্রবেশপথ ও সিঁড়ির মধ্যে বর্ধিত অংশ অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছে এর জেরেই ভবনটি হেলে পড়ে শনিবার দুপুরে ধামরাই পৌরসভার ধানশিঁড়ি আবাসিক এলাকায় জিয়াউর রহমানের মালিকানাধীন চারতলা ভবনটি পাশের ভবনের ওপর হেলে পড়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভবন দুটির বাসিন্দাদের সরিয়ে নেয় পরে দুটি ভবনই ঝুঁকিপূর্ণ ঘোষণা করে প্রশাসন উনি তার নিজের ইচ্ছে মতো এই বিল্ডিংটা করছেন এবং পাশাপাশি যে দুইটা বিল্ডিং আছে পৌরসভার যে নিয়ম নিয়মতান্ত্রিকভাবে বিল্ডিং করার যে বিধান আছে সেই বিধানটা উনি মানে নাই যতটুক বিধান না মানছেন আমরা ততটুক তাদেরকে ভেঙে দেব রাজধানীর শ্রমজীবীদের টার্গেট করে ভারতে নিয়ে কিডনি বিক্রি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ রুবিন নামে এক ভুক্তভোগীর অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার খন্দকার জানান পার্শ্ববর্তী দেশের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি চক্রের সঙ্গে ছিল তাদের এ পর্যন্ত দশজনকে ভারতে নেয়ার কথা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ডহিদ উদ্দিন আরও জানান শুরুতে বিদেশে চাকরির কথা বলে ভারতে নেওয়া হতো পরে নানা প্রলোভনেও কিডনি বেঁচতে রাজি না হলে বাধ্য করা হতো নানা কৌশলে মূল্য হিসেবে দেওয়া হতো তিন থেকে পাঁচ লাখ টাকা যেটা বলেছে যে কোনো জায়গায় আমরা পঁচিশ লাখ পাই কোনো জায়গায় চল্লিশ লক্ষ পাই খুব স্ট্রেট কোনো জায়গায় সবচেয়ে বড় যে ডোনার তাকে খুব ঠকানো হয় তার সামান্য এই যে আমি বললাম এখানে তিন লক্ষ টাকা দেওয়া হয়েছিল বোধহয় বা ছয় লক্ষ টাকার কথা বলছিল দিবে কিন্তু আলটিমেটলি তাকে দেয়া হয়েছে সর্ব সাকুল্য চার লক্ষ তিরিশ হাজার যশোরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন রাতে শহরের এলাকায় এই ঘটনা ঘটে নিহত হোসেন ডক্টর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের দ্বাদশ শিক্ষার্থী নিহত স্বজনরা জানান শুক্রবার শঙ্করপুর এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয় ওই ঘটনার জেরে শনিবার রাত সাড়ে নয়টার দিকে নূর ইসলামকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা স্থানীয়রা উদ্ধার করে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করে পরে রাত এগারোটার দিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়ার পথে মারা যায় নূর ইসলাম নূরে একেবারে নূরে তাপ নিয়ে যায় নূরের কোনো কথা নেই আমাদের ওই দিনকে আর গ্যাম মাটির রেশা রেশি ধরে থাকে আজকে আমার ভাইরা আমার বন্ধুরে মাইরে ফেলছে ওরা ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় মা হারানো শিশুটির পরিচয় মিলেছে দেড় বছর বয়সী এই শিশুর নাম জাহিদ হোসেন নিহত নারী দুয়ারা উপজেলার খুশিউড়া গ্রামে রমিজ উদ্দিনের মেয়ে জায়দা পুলিশ জানে শনিবার রাতে স্কোয়ার মাস্টার বাড়ি এলাকায় একটি সড়ক দুর্ঘটনা হয় পরে ট্রিপল নাইনে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে মা শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছিল না এমন পরিস্থিতিতে শিশুটির কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিও দেখে পরিবারের পক্ষ থেকে হাসপাতালে যোগাযোগ করা হলে জানা যায় অজ্ঞাত নারী ও শিশুর পরিচয় দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম সবচেয়ে ভালো মানের বাইশ ক্যারেটের স্বর্ণের দাম এক হাজার টাকা বাড়িয়ে প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ সতেরো হাজার দুশো একাশি টাকা আজ থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ এগারো হাজার নয়শো একান্ন টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি পঁচানব্বই হাজার নয়শো ষাট টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম উনআশি হাজার তিনশো উনচল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে সাভারের জমির মূল্য পরিশোধে ট্যানারি মালিকদের সরকার চাপ দিবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন ট্যানারি জমির মূল্য পরিশোধের শেষ সময় একত্রিশে মে থেকে আর বাড়াবে না মন্ত্রণালয় তবে কোরবানি ঈদকে সামনে রেখে বকেয়া পরিশোধের জন্য বাধ্য করবে না সরকার রোববার শিল্প মন্ত্রণালয়ে চামড়া শিল্প খাত উন্নয়নে কর্মপরিকল্পনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক ফোর্স সভায় কথা বলেন তিনি শিল্পমন্ত্রী বলেন কোরবানি চামড়ার প্রক্রিয়াজাতকরণে যাতে কোনো অর্থ সংকট না হয় সেজন্য কেন্দ্রীয় ব্যাংকের সাথে আলোচনা করা হবে এদিকে ট্যানারি মালিকরা ওই সময় পাল্টা অভিযোগ করেন তারা বলেন সাভার শিল্প কর্ম পরিবেশ এখনও আন্তর্জাতিক মানের হয়নি তাই রপ্তানিতে সুবিধা পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না বিনিয়োগের সুফল এই ছিল এখনকার সংবাদে সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং এক্সে ধন্যবাদ সবাইকে